নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল মঙ্গলবার যে পাঁচ রাশির মহাপ্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচটি রাশির বিষয়ে আমি আলোচনা করব। প্রত্যেকে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বজরংবলী। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। আগামীকাল যে পাঁচ রাশির আমি কথা বলবো, সেই পাঁচ রাশির কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। এখানে দেখা দরকার আপনার জন্মছকে এই মহাপ্রাপ্তির যোগ রয়েছে কি না, অর্থাৎ আপনি একই রাশির মানুষ হতেই পারেন। তার বলে যে আমি যে কথাগুলো বলছি হুবহু আপনার সাথে ঘটবে এমনটি নয়। আর একটি অনুরোধ আপনাদের কাছে, হাত জোর করে অনুরোধ, যারা টিকিট কাটছেন তারা টিকিট কাটা থেকে বিরত থাকুন। কারণ টিকিট কেটে যে আপনার ভাগ্য বদলে যাবে এটা কিন্তু কখনোই নয়। আমি আগামীকাল পাঁচ রাশির মহাপ্রাপ্তির কথা বলছি, যে কোনো দিক থেকে এই অর্থপ্রাপ্তির যোগ কিন্তু এই পাঁচ রাশির সৃষ্টি কিন্তু হয়েছে। এখন দেখা দরকার এই পাঁচ রাশির ক্ষেত্রে আপনার রাশি যদি মিলে যায়, আপনি এই একটি কথার উপর ডিপেন্ড করে বড় ধরনের সিদ্ধান্ত নেবেন না। আমি একটি কথা আপনাদেরকে বারবার বলছি, আপনার জন্মছককে আগে বিচার বিশ্লেষণ করুন এবং রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকর্ষিক প্রাপ্তির কারগ্রহ। রাহু রক্ষা কবচের উপর নববর্ষ উপলক্ষে বিশেষ ছাড় রয়েছে। যারা ক্যাশ অন ডেলিভারি নিতে চাইছেন রাহু রক্ষা কবচ, ক্যাশ অন ডেলিভারিতেও আপনারা রাহু রক্ষা কবচ নিতে পারেন যারা ক্যাশ অন ডেলিভারি চাইছেন। এবং বর্তমানে আবারও আপনাদের জন্য স্পেশাল আকর্ষণীয় অফার, যেটা রাহু রক্ষা কবচের উপর বিশেষ ছাড় কিন্তু রয়েছে। আপনি রাহু রক্ষা কবচ তখনই পড়বেন যখন দেখবেন যে আপনার অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, অর্থাৎ তখন কিন্তু রাহু কিন্তু মিরাকেল কাজ নিশ্চিতরূপে করবে। রাহু আপনার জন্মছকে কোন ভাবে অবস্থান করছে, কোন নক্ষত্রে অবস্থান করছে, এই জায়গাটা কিন্তু দেখা একান্তই দরকার। আপনার জন্মকুণ্ডলী, আপনার হস্তরেখাতে এই গ্রহগুলো যদি আপনার ভালো পজিশানে থাকে, তাহলে নিশ্চিতরূপে আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হবে। রাহু কলিযুগের রাজা, রাহু আকর্ষিক প্রাপ্তির কারগ্রহ। আপনার জন্মকুণ্ডলিতে রাহু ডিগ্রি ওয়াইজ এবং নক্ষত্রগত দিক থেকে কেমন রয়েছে সেটা জানা একান্তই দরকার। আমি একটি কথা বারবার আপনাদেরকে বলি, ভিডিওগুলি দেখছেন, টিকিট কেটে ফেলছেন, প্রচুর অর্থ অপচয় করছেন, থেমে যান। কারণ একটি ভিডিও সম্পূর্ণ তথ্য কিন্তু দিতে পারে না। এই জন্য আপনারা যদি ভিডিওটি মনোযোগ দিয়ে যদি দেখেন তাহলে সব কিছু কিন্তু জানতে কিন্তু পারবেন। অর্থাৎ আগামীকাল যে মহাপ্রাপ্তি আপনার যোগ রয়েছে কি না, আপনার ভাগ্যভাব স্ট্রং রয়েছে কি না, আপনার ধনভাব ভালো রয়েছে কি না সেটা কিন্তু জানা দরকার। আপনার ভাগ্যভাব, আপনার ধনভাব, আপনার আকর্ষিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলো যদি আপনার জন্মচকে শুভ অবস্থাতে যদি থাকে, তাহলে নিশ্চিতরূপে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কারণ একটি কথা আমি বারবার বলি, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে। কিছু কিছু ক্ষেত্রে তিথি ক্ষণটাও কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। আপনি ভিডিও প্রতিদিন দেখছেন কিন্তু আপনার নবগ্রহের পজিশান কেমন রয়েছে সেটা কিন্তু দেখা দরকার। আপনার ভাগ্যভাব, আপনার ধনভাব, আপনার আকর্ষিক প্রাপ্তির ভাব কেমন রয়েছে সেটা কিন্তু দেখা দরকার।
এই ভাবগুলো যদি আপনার শুভ অবস্থাতে যদি থাকে, তাহলে আপনার কিন্তু আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু ঘটবেই ঘটবে। অর্থাৎ জীবনে সমস্যা রয়েছে, পাশাপাশি সমাধানের পথও রয়েছে। রাহু রক্ষা কবচ মিরাকেল কাজ করে। আবারও বলছি, রাহু রক্ষা কবচের উপর বিশেষ চার রয়েছে, ক্যাশ অন ডেলিভারি সিস্টেম রয়েছে। যারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে ইচ্ছুক রয়েছেন, তারা ক্যাশ অন ডেলিভারিতে আপনারা নিতে পারে। এবং যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, তারাই কেবল রাহু রক্ষা কবচ পরিধান করুন এবং ভাগ্যভাবকে স্ট্রং করুন। আপনার দশা মহাদশা কী চলছে সেটা আগে জেনে নিন, এবং এর পাশাপাশি আপনার ক্ষেত্রে যাদের সময়টা কখন রয়েছে, আপনার আগে রয়েছে না পরে রয়েছে, বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে আপনার সময়কে কিন্তু ফেভারে কিন্তু করুন। তাতে কী হবে, চট জলদি প্রাপ্তি আপনার জন্মছকে কিন্তু ঘটবেই ঘটবে। আলোচনা শুরু করা যাক। আগামীকাল 3টা থেকে 4:30 অবধি রাহুকাল রয়েছে। 5 রাশির নাম আমি বলবো, তার আগে প্রত্যেকে জয় বজরং বলি, জয় বজরং বলি, জয় বজরং বলি। অবশ্যই আপনারা কমেন্ট করুন। প্রথম যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য, মহা সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার মেষ রাশি। আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4। আপনাদের শুভ সময় সকাল 9:29 থেকে 11:17 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম মহাপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেটি হচ্ছে আপনার কন্যা রাশি। কন্যা রাশির আপনার টার্গেট নাম্বার 9 এবং 4। আপনাদের শুভ সময় সকাল 10:52 থেকে 12:32 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার ধনু রাশি। ধনু রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6। আপনাদের শুভ সময় 9:45 থেকে শুরু করে 10:52 পর্যন্ত। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6 এবং 8। আপনাদের শুভ সময় সকাল 10:49 থেকে শুরু করে আপনার 12:29 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার মহা সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার আগামীকালের জন্য সেটি সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3 এবং 8। আপনাদের টাইমটা দেখা যাচ্ছে আগামীকাল সকাল 11:31 থেকে টাইমটা শুরু হচ্ছে, আপনার চলবে 12:39 পর্যন্ত। টাইমটা আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। অর্থাৎ এই যে আগামীকাল মঙ্গলবার যে 5 রাশির আমি কথা বললাম, এই 5 রাশির কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। প্রত্যেকে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, এবং যাদের বারবার বাধা আসছে নিজস্ব জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা বিচার করুন। নমস্কার, ধন্যবাদ।